আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফাতার মধ্যে এক কালার এবং স্টেপ শার্ট। এই শার্টগুলো কয়েকদিন আগে মাত্র আমাদের গার্মেন্টস থেকে তৈরি হয়ে আমাদের দোকানে এসেছে। শার্টগুলো হচ্ছে এক্সপোর্ট কাপড়ের, যার কারণে গরমের জন্য খুব ভালো একটা চাহিদা রয়েছে মার্কেট এবং ক্রেতাদের মাঝে। তাই ভাবলাম আপনাদের সাথেও শার্টগুলো শেয়ার করি। তো প্রিয় দর্শক, যদি শার্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও এই শার্টগুলোর ছবি এবং ভিডিও দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখানে অর্ডার করতে পারেন, এবং যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন মালগুলো আপনাদের হাতে পেয়ে যাবেন। আর যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান, দোকানে এসে মালগুলো নেবেন, তাহলে আমাদের দোকানের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। তার পূর্বে বলবো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, চলুন শার্টগুলো দেখতে থাকি আমরা। তো প্রিয় দর্শক, শুরুতে আপনাদেরকে যে শার্টটি দেখাবো সেটা হচ্ছে সাদার মধ্যে স্টেপ করা খুব চমৎকার একটি শার্ট। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা স্টেপটা, স্টেপটা কিন্তু কোনো আলাদা কোনো রং দিয়ে স্টেপ করা নয়। এই শার্টটা যখন এই কাপড়টা তৈরি করা হয়েছে কিন্তু এইভাবে। আপনাদেরকে যদি সামনে গিয়ে একটু দেখায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সামনে গিয়ে দেখুন এবং নিখুঁত ফিনিশিংটা দেখুন। বর্ডারে কিন্তু ডাবল সিলি দেওয়া এবং পকেটটা কিন্তু আনকমন ডিজাইন, দুইটা লুপ দেওয়া আছে পকেটে। এবং হাতার ডিজাইনটা দেখুন, হাতার ডিজাইনেও কিন্তু একটা লুপ দেওয়া আছে এবং ডাবল সিলি দেওয়া। তো ওভারঅল শার্টটা কিন্তু চমৎকার একটি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন। স্টেপটা খুব সুন্দর, সবার জন্য এই শার্টটা মানাবে। আরেকটা শার্ট দেখুন দর্শক, আরেকটা শার্ট রয়েছে। তো এটা হচ্ছে তিনটা কি চারটা কালার মিলে কিন্তু এই স্টেপটা দেওয়া হয়েছে। তো খুব সুন্দর এবং কি বলবো, গর্জিয়াস একটি স্টেপ এটা, যে কারো কিন্তু মানাবে। বাসায় পরার জন্য অথবা বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়া অথবা পার্টিতে যাওয়া ফর্মাল হিসেবে কিন্তু পরতে পারেন এই চেক শার্টটা। তো আরেকটা চেক শার্ট দেখুন, হলুদের মধ্যে সাদা স্টেপ করা এটা। হলুদ অনেকেই চান যে একটু রঙিন কালার, একটু লাইট কালার শার্ট পরার জন্য, তাদের জন্য এই শার্টটা বলবো বেস্ট এবং খুব চমৎকার একটি শার্ট এটা। এবং এই শার্টটার কাপড়টা কিন্তু খুব ভালো এবং আরামদায়ক কাপড় এটা। আমাদের প্রতিটা শার্টই কিন্তু এক্সপোর্ট কাপড়ের এবং ভালো মানের কাপড়। আমরা যে কটা শার্ট দেখিয়েছি সবগুলো এক্সপোর্ট, কোনো বাংলা কোনো কাপড় কিন্তু নেই। এবং এই স্টেপগুলো যদি আপনাদের পছন্দ হয়, আপনার মার্কেট ঘুরেও কোনো দোকানে এবং কোনো মার্কেটেই কিন্তু এই শার্টগুলো পাবেন না, কারণ এক্সপোর্ট কাপড়গুলো দেখা যায় আমরাই কিন্তু এই এক্সপোর্ট কাপড় দিয়ে তৈরি করে থাকি। অন্য অন্য অনেক শার্ট রয়েছে যেগুলো বাংলা কাপড়ের, সেই কাপড়গুলো কিন্তু দেখা যায় ধোয়ার পরে রং উঠে যাবে অথবা ফেসে যাবে, কিন্তু আমাদের এগুলো কিন্তু কোনো রং ওঠার কোনো সুযোগ নেই। এক্সপোর্ট কাপড় যারা চিনেন এবং জানেন তারা অবশ্যই, তাদেরকে বলতে হবে না যে এক্সপোর্ট কাপড় হচ্ছে খুব ভালো মানের এবং আরামদায়ক কাপড়। তো এই আপনারা যদি ভালো লাগে আমাদের এই শার্টগুলো তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো দর্শক, আরেকটা স্টেপ দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এবং কয়েকটা স্টেপ কিন্তু এখানে দেওয়া ঘিয়া কালারের মধ্যে, লাল চারটা কি পাঁচটা স্টেপ দেওয়া সিরিয়ালে, খুব চমৎকার এবং সুন্দর এই শার্টটা। তো আরেকটা শার্ট দেখুন, এক কালারের মধ্যে, অনেকেই চান যে এক কালার একটু সিম্পল এবং খুব সাদা সিধা কিছু শার্ট পরার জন্য, তাদের জন্য বলবো যে ফর্মাল হিসেবে বাসায় পরার জন্য বা অফিসে পরে যাওয়ার জন্য বা যে কোথাও কিন্তু এই শার্টগুলো পরে যেতে পারবেন এক কালার। এবং সাদা আরেকটা শার্ট দেখুন, সাদা এই শার্টটা কিন্তু খুব ভালো চাহিদা রয়েছে। ক্রেতারা দোকানদার যারা রয়েছে তারা অনেকেই আমাদের কাছ থেকে শার্টটা চেয়ে যান যে ভাই সাদার মধ্যে কিছু ভালো অফিসে পরে যাওয়ার জন্য কিছু শার্ট তৈরি করার জন্য। তো তাদের জন্য এই শার্টটা আমি বলবো এবং রেকমেন্ড করবো তাদেরকে এই শার্টগুলো পরার জন্য। এবং কাপড়টা কিন্তু খুব ভালো, আপনারা ধরতে পারলে বা যখন নিবেন বা শার্টটা আসলে পরবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি ভালো মানের কাপড় এগুলা। প্রতিটা কাপড়ই খুব ভালো এবং বেস্ট কাপড়। আরেকটা দেখুন মিষ্টি কালারের মধ্যে, এটা কিন্তু খুব চমৎকার একটি শার্ট এবং কালারটাও দেখতে পাচ্ছেন, এবং এই কালারগুলো কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই। এবং প্রতিটা শার্ট আপনারা একদম রেগুলার সাইজ পাবেন, এম এবং এল সাইজের মধ্যে, মিডিয়াম এবং লার্জ এই দুইটা সাইজে পাবেন আপনারা শার্টগুলো। আর দেখা যায় এই আকাশি কালারের শার্টটা দেখুন, আকাশি কালার খুব সুন্দর একটি কালার, সবারই পছন্দের কালার এটা। লাইট কালারের মধ্যে দেখা যায় যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই শার্টগুলো বলবো খুব ভালো একটি শার্ট। আর আরেকটা শার্ট দেখুন, এই শার্টটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে, খয়েরি কালারের মধ্যে ডিপ কালার, যারা ডিপ কালার পছন্দ করেন পরার জন্য, একটু ফর্সা মানুষ যারা ফর্সা তাদের কিন্তু এই শার্টগুলো খুব ভালো মানাবে, দেখা যায় ফুটে থাকবে তাদের গায়ে এই শার্টগুলো। এবং হাতার ডিজাইনটা দেখেন, হাতার কিন্তু একটা লুপ দেওয়া আছে, আলাদা একটা লুপ বসানো আছে, এবং সিলিগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো ফিনিশিং। পকেটও কিন্তু নতুন একটা আনকমন ডিজাইন দেওয়া হয়েছে পকেটে, দুইটা লুপও দেওয়া আছে পকেটে, এবং শার্টটাও কিন্তু খুব সুন্দর একটা শার্ট। আরেকটা শার্ট দেখুন দর্শক, ব্লু কালারের মধ্যে, ব্লু কালার কিন্তু সবারই পছন্দের একটি কালার আমি বলবো, ব্লু কালার এমন কেউ নেই যে পছন্দ করে না, সবারই পছন্দের কালার ব্লু কালার, খুব সুন্দর
আরেকটা শার্ট দেখুন আকাশি, এই শার্টটা হচ্ছে অনেকটা ছাই কালার বা অনেকে ঘিয়া কালার বলে থাকেন। তো দর্শক আমাদের শার্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেখানে আমাদেরকে জানাতে পারেন এবং চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন, দোকানের ঠিকানাটাও আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে। তো দর্শক আশা করি শার্টগুলো ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।